परिवासरे आगत समस्त भक्तबृंद भक्तिमती माईदे चरणी कृतनिया प्रदीप पाल और तार सम्प्रदायर कोटि कोटि दंडवत प्रणाम रइल। गत दिन मत आज ठीक समय अपनारा पौंछे गेछेन। बाच्चारा जेमन स्कूले सठिक समय पौंछे जाए आपनारा ठीक पौंछे गेछेन। এই হরিবাসরে পতিত পাবন গৌরহরি এলেন কোন যুগে? কলিযুগে। সত্যযুগের মানুষরা ভগবানকে পেয়েছিল ধ্যানের মাধ্যমে। তেতাযুগের মানুষরা ভগবানকে পেয়েছিল কিভাবে? যাগযজ্ঞের মাধ্যমে। দ্বাপরের মানুষ ভগবানকে পেয়েছিল কিভাবে? সেবার মাধ্যমে। আর কলিযুগের মানুষ ভগবানকে পেয়েছিল শুধুমাত্র নাম কীর্তনের মাধ্যমে। এই কলিযুগে আমরা বাস করছি, একমাত্র আমাদের নাম ছাড়া কোনো গতি নাই। যে যতই বলুক না কেন, আপনার নাম ছাড়া কোনো কৃপা নেই। কৃষ্ণ নাম করলেই সব উদ্ধার হয়ে যাবে, কথা কি বলেছেন? সাং মহাপ্রভু বলেছেন। সত্যযুগের মানুষরা লম্বাতে ছিল 28 হাত, 28 হাত। তেতাযুগের মানুষরা হলো তার অর্ধেক, মানে হলো 14 হাত। এবং দাপরের মানুষ হলো তার অর্ধেক, মানে 7 হাত। আবার কলিতে আমরা হলাম আপন আপন হাতে মেপে দেখুন সব 3.5 হাত। কলির পরে যখন ঘর কলি আসবে তখন দেখবেন 3.5 হাতেরও অর্ধেক, মানে 2 হাতের কিছু কম। বেগুন গাছ থেকে বেগুন তুলতে গেলে আমাদের আঁকশি লাগাতে হবে। আমাদের ধৈর্য যেমন কমছে আমাদের আয়ু তেমন কমছে। আজকে কীর্তনে আলোচ্য বিষয় হবে এইটাই যে আমাদের আয়ুটা কেন কমছে, আমাদের ধৈর্য কেন কমছে। এই জগতে ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। কলিযুগের মানুষের দুটো জিনিসের দরকার আছে, একটা ধৈর্য, একটা বিশ্বাস। প্রমাণ কি? একটা 18 বছরের ছেলে তেঁতুল গাছের নিচে বসে ধ্যান করছে ভগবানকে পাবার জন্য। নারদ মুনি এই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে, ছেলেটি জিজ্ঞাসা করলো, ও ঠাকুর, ও নারদ ঠাকুর, বলে কি, তুমি কোথায় যাচ্ছ? বলে বৈকুণ্ঠে যাচ্ছি। তা ভগবানকে একবার জিজ্ঞেস করো তো, আমার তো 18 বছর বয়স, আমি তেঁতুল গাছের নিচে ধ্যান করতে বসলাম, কতদিন পরে পাব? নারদ গিয়ে ভগবানকে প্রশ্ন করলো, প্রভু তোমার একজন ভক্ত বাচ্চা ছেলে মাত্র 18 বছর বয়স, সে ছেলে তেঁতুল গাছের নিচে ধ্যান করছে, তোমাকে কত বছর পর পাবে? ভগবান বলছে, নারদ ওকে গিয়ে বলে দাও তেঁতুল গাছের যত পাতা আছে ততবার তাকে পৃথিবীতে আসা যাওয়া করতে হবে, তারপর সে আমাকে পাবে। তো নারদ মুনি এসে বলছে, এ খোকা, বলে কি, ভগবানের কাছে গিয়েছিলাম, কি বলেছে? বলছে তেঁতুল গাছে যত পাতা আছে ততবার তোমাকে পৃথিবীতে আপ ডাউন করতে হবে, তবে তুমি ভগবানকে পাবে। ছেলেটা লাফিয়ে বলল, তারপর আমি পাবো তো, তারপর আমি পাবো তো, খুব লাফাচ্ছে আনন্দে, তারপর আমি পাবো তো। যখন খুব লাফাচ্ছে আনন্দে ভগবান তখন তার পেছনে এসে দাঁড়িয়েছে। নারদ বলল, প্রভু এ তোমার কেমন লীলা? তুমি বললে তেঁতুল গাছে যত পাতা আছে ততবার পৃথিবীতে আপ ডাউন করতে হবে, তারপর আসবো, আর তুমি চলে এলে। বলছে, ধৈর্য আর বিশ্বাস আমাকে এখানে টেনে এনেছে। ওই জন্য বাবা, ধৈর্য যার আছে ভগবান তার আছে, ধৈর্য যার নাই তার ভগবান নাই। মহাপ্রভুর এই গুণ একমাত্র কে জানে? কে গুণ এই গাইতে পারে? তত্ত্ব কি বলল? ভাই রে ভাই গোরা গুণ কহনে না যাই, বলা যায় না ভাই রে ভাই গোরা গুণ কহনে শত আলন কত চতু রানন কত শত রানন কত চতু ওরো নাই
কেউ পেল না ও নানা রূপের অন্তরে কেউ পেল না রূপের অন্তরে কেউ পেল না ওই রূপে অন্তর কেউ পেল না কত এলো আর কত গেল রে রূপের অন্তরে কেউ পেল না ওহর কত এলো আর কত গেল রে রূপের महाप्रभु একা এলেন না দাদা নিতাই কি নিলেন নিতাই চন্দ কে বলল দাদা জীবের দ্বারে হরি নাম দাও মাইরা নিতাই চন্দ প্রত্যেকটা জীবের দ্বারে হরি নাম দিতে গেলেন যে কথাগুলো নিতাই চন্দ বললেন সেগুলো আমার কথা নয় নিতাই চন্দের কথা কেউ কিন্তু অভিমান করবেন না রাগ করবেন না ভাবনা চিন্তা করে কথাগুলো শুনবেন নিতাই চন্দ বলল যারা যারা হরি নাম করবে তাদের তিনটে নিয়ম পালন করতে হবে আপনারা যদি পারেন তো খুব ভালো প্রথম নিয়মটা কি নিরামিষ খেতে হবে নিতাই চন্দ বলল যারা যারা হরি নাম করবে তারা নিরামিষ খাবে তারা অনেকে প্রশ্ন করছেন আমরা তো নিরামিষ খাই না তারা হরি নাম করতে পাবো না আমি আজকে হাত তুলতে বলবো না যাতে অপদস্থে না পড়ে যায় আপনারা শশব্যস্ত হয়ে যাবেন যে কি ব্যাপার আমি বলবো না বলবো না নিরামিষ খাবেন কেন একটু ছোট্ট ছোট্ট করে বুঝিয়ে দিই মাইরা যে বট গাছ দেখেছেন তো নাকি না শুনেছেন তো বট গাছ দেখবেন মাইরা ধীরে ধীরে বাড়ে বহুদিন পরে মরে নিরামিষ যারা খায় তারা কেমন বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে বহুদিন পরে মরে আমিষ খারাই তারা কেমন কলা গাছের মতো হুর হুর করে বাড়ে আর হুর হুর করে পরে দেখবেন যে যত আমিষ খায় সে তত শরীরটাকে রোগের ঘর করে নেয় আপনি চেন্নাই ভেলোর বড় বড় ডাক্তারের কাছে যান দেখবেন আপনাকে উপদেশ দেবে চেষ্টা করবেন নিরামিষ খাবার সুস্থ থাকবেন কিন্তু আমরা চেষ্টা করলে কি হবে জীব তো আমাদের মানে না দেখলেই তো লক 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 করে তাহলে কি করে মানব নিরামিষ খেতে হবে দেখুন গাভী নিরামিষ খায় তার দুধ গোবিন্দ সেবায় লাগে গাভী নিরামিষ খায় তার দুগ্ধ খেলে আমাদের শরীরে পুষ্ট হয় একজন মাংস খেলে জানা ক্ষমতা হয় দুধ খেলে তার চাইতে অনেক ক্ষমতা হয়ে যায় একটা বাঘ যখন একটা হরিণের পেছনে ছোটে হরিণ দেখবেন নিরামিষ খায় বাঘ দেখবেন আমিষ খায় হরিণ ছুটতে থাকে হরিণকে ধরতে পারে না বাঘ কখন ধরে হরিণ যখন হোঁচট খেয়ে পড়ে যায় তখন হরিণকে ধরতে না পারলে হরিণ যদি ছুটে যায় ও দেখবেন হ্যাঁস হ্যাঁস করে না আর বাঘ দেখবেন করবি এ নিয়ম এই জন্য আপনাদের কাছে বলা রইল কালকে বলেছিলাম যে যত ভোগী সে তত রোগী যে যত ত্যাগী সে তত নিরোগী ওই জন্য জীবনে কিছু ত্যাগ স্বীকার করুন কিছু পাবেন আর যদি ভোগ স্বীকার করবেন তো আপনি তাড়াতাড়ি যাবার পথটা পরিষ্কার করবেন তো নিরামিষ খেতে হবে কি বললো নিতাই চন্দ বললো দ্বিতীয় কথা কি নিয়ম কি মিথ্যা কথা বলা ছাড়তে হবে আপনারা কে কি পারবেন মিথ্যা কথা বলা ছাড়তে এখানে বসে কেউ বলেন না মানে অন্য জায়গার জন্য বললাম মিথ্যে কথা বলা ছাড়তে পারবেন না কেন বলুন তো তবে হ্যাঁ জীবনে মিথ্যে কথা বলতে হয় কখন প্রয়োজনে জীবন বাঁচানোর জন্য কখন একটা লোক একটা গাভীকে তেড়ে আসছে তাকে ধরবে তারপর কাটবে গাভীটা আপনার চোখের সামনে দৌড়ে পালিয়ে গেল সে জিজ্ঞেস করছে কসায় দিদি গাভীটা দেখলে এদিকে পালিয়ে গেল আপনি দেখলেন যে চলে গেল কিন্তু আপনি না বলবেন কেন একজনের প্রাণ বাঁচানোর তাগিদে কখনো কখনো মিথ্যে বলা যায় তবে জীবনে মিথ্যে আমরা বলি একশোটার মধ্যে প্রত্যেকদিন 99টা হয়ে যায় কোনদিন 100টা হয়ে যায় তাহলে মিথ্যা কথা বলা ছাড়তে পারবেন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই আছে বর্ণপরিচয় তার পেছনে দেখবেন লেখা আছে সদা সর্বদা সত্য কথা বলিতে হয় নাকি একটা বাবা তার ছেলেকে পড়াচ্ছে খোকা পড় সবসময় সত্য কথা বলতে হয় সবসময় সত্য কথা বলতে হয় ছেলে সকাল 9টা পর্যন্ত ওই লাইনটাই পড়ছে সবসময় সত্য কথা বলতে হয় সত্য কথা বলতে হয় যখন পড়াশোনা শেষ হয়ে গেছে রাস্তায় খেলা করছে পাওনাদার এসে জিজ্ঞেস করছে খোকা তোর বাবা বাড়িতে আছে একজন পাওনাদার জিজ্ঞেস করছে তোর বাবা বাড়িতে আছে ছেলে বাবা কি বললো বাবা বলে কি পাওনাদার তোমাকে ডাকছে সঙ্গে সঙ্গে বাবা বললো ছেলেকে বলে দে আমি বাড়িতে নেই তখন ছেলে বললো পাওনাদার বাবা বললো যে বাবা বাড়িতে নাই বাবার সঙ্গে পাওনাদারে খুব ঝগড়া হয়ে গেল শেষে বাবা ছেলেকে জিজ্ঞেস করছে হ্যাঁ তুই সত্য কথাটা বলে দিলি কেন বলছে বাবা তুমিই তো সকালবেলায় বই আমাকে পড়াচ্ছিলে সবসময় সত্য কথা বলতে হয় বলছে ওটা বই পড়ে মুখস্থ করে চাকরি পাবার জন্য পড়াচ্ছিলাম
বাস্তবে ব্যবহার করার জন্য নয়। এই জন্য গুরু মিলে লাখে লাখে শিষ্য মিলে এক, আমরা উপদেশ সবাই দিতে পারি কিন্তু নিতে পারি কজন, তাহলে মিথ্যে কথা বলা ছাড়তে পারবো না। নিতাই চান তিন নম্বর কথা কি বললেন, তিন নম্বর কথা বললেন যে গাভী দহন বন্ধ করতে হবে। ও মায়েরা, যারা গাভীর দুগ্ধ বিক্রি করে সংসার চালায় তারা গাভী দহন বন্ধ করবে কি করে? একজন লোক বলল, নিতাই চান পালিয়ে যাও না তোমার ঠ্যাং ভেঙে দেবো, নিরামিষ খেতে হবে, মিথ্যে কথা বলা ছাড়তে হবে, গাভীর দুধ বিক্রি করা বন্ধ করবো, না খেয়ে মরবো সব, পালিয়ে যাও তুমি। নিতাই চান ভয়ে চলে এলো মহাপ্রভুর কাছে। মহাপ্রভু জিজ্ঞাসা করলো, দাদা তুমি হরিনাম দিতে গিয়েছিলে, কি হয়েছিল? আচ্ছা আর বলিস না ভাই, এই কলির জীব নিরামিষ খেতে যায় না, মিথ্যে কথা বলা ছাড়তে যায় না, এরা নিরামিষ খেতে যায় না, মিথ্যে কথা বলা ছাড়তে যায় না, গাভী দহন বন্ধ করতে যায়, হরিনাম দেবো কি করে? মহাপ্রভু বললেন, দাদা যে গ্রামে তুমি হরিনাম দিতে পারলে না আমি সেই গ্রামে যাব। বলে কিভাবে? এরা কলির জীব, ক মানে কাম, লি মানে লিপ্তরা, কামে লিপ্ত থাকে, নামে লিপ্ত থাকে না, এদেরকে হরিনাম দিতে গেলে তো নিয়ম বলতে চলবে না, এরা যদি জীব একবার যদি হরিনাম বলতে পারে এই জীব আর হরিনাম ভুলতে পারবে না। মহাপ্রভু গেলেন দাদা নিতাইয়ের সঙ্গে, যে গ্রামে নিয়ম পালন করতে বলেছ সেই গ্রামে গেল। লোকেরা চিৎকার করে বললো, এই যে ঠাকুর তোমার দাদা ওই যে পেছন পেছন আসছে না, কালকে উল্টো পাল্টা বলে গেছে, নিরামিষ খেতে হবে, মিথ্যে কথা বলা ছাড়তে হবে, গাভী দহন বন্ধ করতে হবে, আমরা পারবো না বাপু। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছে, না না কোনো দরকার নেই, তোমরা শুধু দুটো কাজ করো, নিরামিষ খেতে হবে না, মিথ্যে কথা বলা ছাড়তে হবে না, গাভী দহন বন্ধ করতে হবে না, কি করবে একবার বলো রে বদনে, বলো রে বদনে, আরে সোনারে সবনে, সোনারে সবনে, মধুমাখা হরির নাম, হরি নাম, বলো রে বদনে, সোনারে সবনে, মধুমাখা হরি নাম, বলরে বদনে, আবার সোনারি শবনে, মধুমাখা হরির নাম, বলনে হরি দূরে হে যাবে পাপ তাবে তরি, বদনে ভরে বলনে হরি দূরে হে যাবে পাপ তাবে তরি, বদনে ভরে বলনে হরি দূরে হে যাবে পাপ তাবে তরি, বদনে ভরে বলনে হরি দূরে হে যাবে পাপ তাবে তরি, বদনে ভরে বলনে হরি